हेलो, गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू अ न्यू व्लॉग। आज के हमारे ट्रिपे डे थ्री और देखते बुझते যে পুরোপুরি রেডি হয়ে গেছি, ব্যাগপত্র প্যাকিং হয়ে গেছে, আমাদের গাড়ি চলে এসেছে চাটকপুরের জন্য। তো লেটস গো। চাটকপুর যাওয়া সোনাদা থেকে পুরো রাস্তাটা এরকম পাথুরে, আর এখানে একখানা পারমিট আছে, তো এখান থেকে পারমিট করাতে হয়, কারণ যেহেতু চাটকপুরটা ফরেস্টের ভেতরে সেজন্য। আর এই পুরো জায়গাটা এরকম বড় বড় পাইন গাছে ভর্তি, ঠান্ডা। আর আমার হুলিয়া দেখে বোঝাই যাচ্ছে যে এখানে কত ঠান্ডা, খুবই ঠান্ডা। রোদ মাঝে মাঝে আসছে, কিন্তু যেহেতু একদম ফরেস্টের মধ্যে তো সেজন্য একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে ওয়েদার। আর এত বড় বড় গাছ, পুরো হলিউডের হন্টেড মুভি, হরর মুভির পুরো ভিউ লাগছে আমার। আর এত জঙ্গল, ডেন্স ফরেস্ট, যে প্রচুর ঝিঁঝি, তারপর আরো নানান পোকার আওয়াজও শোনা যাচ্ছে জোরে জোরে, মানে যেটা এখানে হয়তো আসবে না কিন্তু আমি শুনতে পাচ্ছি। আর এটা হচ্ছে সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা সবে মাত্র পৌঁছলাম চাটকপুর, খুব ঠান্ডা, খুবই ঠান্ডা। আর ভিউ অসাধারণ, জাস্ট অসাধারণ। আমি ব্যাক ক্যামেরা অন করে আবার দেখাচ্ছি, কিন্তু ভীষণ সুন্দর। জাস্ট সামনেটা দেখো, ওয়াও। এইটা হোমস্টের যাওয়ার রাস্তা, এখানে খুব সুন্দর করে সব হ্যাঙ্গিং টপ ঝোলানো আছে। আর এখানে একখানা রুম আছে, আর এপাশে আর একটা রুম আছে, তো এটা আমাদের রুম। খুবই বেসিক, দুটো ডাবল বেড বলতে পারো, বা যেরকম দুজন আরামসে শুয়ে যাবে। এখানে একটা এরকম ডাবল বেড আছে, এদিকে একটা আছে, আর যেন এখানে ঠান্ডায় বসে আছে। কিরকম ঠান্ডা, বেশ ঠান্ডা এখানে। তো এই খুব বেসিক রুম, কিছুই এক্সট্রা দেওয়া নেই। এখানে একটা ছোট্ট টেবিল আছে, আর এদিকে একটা আয়না আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। ও, এটা খুলছে না কেন? আচ্ছা, এদিকে
দিস ইজ দ্য ওয়াশরুম। ও, গিজার আছে, কমোড নর্মাল সা যেরকম হয় সেরকম ভালো, নাথিং ফ্যান্সি। তো এই হলো আমাদের দুদিনের জন্য আপাতত এখানে আস্তানা, আর এবার আমি রুমের বাইরে থেকে ভিউটা জাস্ট দেখাই। তো এইটা হলো দরজা খুললেই আমাদের ভিউ। ওফ, এইটা হচ্ছে ভিউ। এই যে দূরে দেখা যাচ্ছে এগুলো সব এখানকার হোমস্টে, মানে সবাই গ্রামের যারা লোকাল পিপল আছে তারাই এখানে বাড়ির সাথে সাথে থাকার জায়গা বানিয়ে রেখেছে। এই যে এখানে একটা হোমস্টে, ওপরে ওইখানে দেখা যাচ্ছে ওইগুলো, ওইখানে একটা ইয়েলো কালারের ওটা হোমস্টে, আমার আঙুল ফোকাস নিচ্ছে না, যাই হোক। আর দূরের এইটা হচ্ছে পুরোটা সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা সেইটা। তো এই হলো আমাদের ভিউ পুরো রুমের বাইরে থেকে। তো যতক্ষণ আমাদের লাঞ্চ দেয় আমি ভাবলাম যে একটু এসব ভিডিও করা যাক। এদিকেও খুব সুন্দর হ্যাঙ্গিং টপ করে রেখেছে। এই যে এদিকে আর কিছু নেই, বন্ধ। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এই যে এগুলো হোমস্টে। তো আমাদের হোমস্টেটা আপার চাটকপুরে, আর নিচের এইগুলো আই থিঙ্ক লোয়ার চাটকপুর। লাঞ্চ চলে এসেছে, এখানে ভাত আছে, এখানে এগুলো হচ্ছে আলু সেদ্ধ। এটা খুলতে পারবো না যতক্ষণ না খুলতে পাচ্ছি এক হাতে ক্যামেরা। এখানে পাঁপড় আছে, হ্যাঁ আমি খুলে খুলে দিচ্ছি। আচ্ছা, এখানে এগ কারি, এগ তো নাকি ওটা। আর এখানে কি আছে, এটা আই থিঙ্ক বাঁধাকপি, হ্যাঁ। আর এটাতে আরেকটা কিছু আছে, এটাতে আই থিঙ্ক ডাল আছে, হ্যাঁ এটা ধোঁয়া ওঠা ডাল। ফটাকসে আমরা খেয়ে নিই, কারণ সব এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। আগে খাই, তারপর আমি আবার ভিডিও করছি। আমরা লাঞ্চ করে একটু আধ ঘন্টার মতন রেস্ট নিয়ে এখন বেরিয়েছি হাঁটতে। ওপরে যে একটা ভিউ পয়েন্ট আছে, সানরাইজ ভিউ পয়েন্ট বলে, কিন্তু আমরা এখন যাচ্ছি। আর পুরো চতুর্দিকে মেঘ হয়ে গেছে, অসম্ভব ঠান্ডা, অসম্ভব। মানে একটা সোয়েটার পরেছিলাম, তাতে কিছুই কাজ হচ্ছে না। ওপরে সোয়েটার, টুপি, মোজা, জুতো কিচ্ছু বাকি নেই, সব পরে নিয়েছি। পেছনে একজন, ঠান্ডা লাগছে, ব্যাস কথা বলানো বন্ধ হয়ে গেছে। এখন 3টে বাজে, এখন যদি এরম অবস্থা হয় সন্ধেবেলা বা রাত্রেবেলা যে কি হবে। আজকে আজকে আমাদের খুব খারাপ অবস্থা, তাতে বলবো কিরকম ঠান্ডা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ওই ভিউ পয়েন্টে, আর তোমাদেরকে সামনের রাস্তাটা দেখাই একটু। আর এইটা হচ্ছে যাওয়ার রাস্তা, পুরোপুরি এরকম পাথর পাথর করা, তার মধ্যে আবার শন শন করে হাওয়াও দিচ্ছে। ওরে বাবারে কি ঠান্ডা, মেঘগুলো পরপর উড়ে উড়ে যাচ্ছে, আর কি সুন্দর লাগছে। এইবার ভিউ পয়েন্ট পর্যন্ত পুরো রাস্তাটাই এরকম কাঠের রেলিং দেওয়া, আর যত যাচ্ছি আরো বেশি বেশি করে মেঘ ঘিরে ধরছে। ওই যে ওইখানে ভিউ পয়েন্টটা, আর এই যে দেখছো পুরো মেঘ উড়ে উড়ে যাচ্ছে, এই যে পুরো মেঘ চতুর্দিকে ভেঙে মেঘে ভর্তি। উফ, এই হচ্ছে ভিউ পয়েন্ট থেকে ভিউ। খুব হাওয়া দিচ্ছে, আর জায়গায় জায়গায় মেঘও জমে আছে। আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। তোমরা চাটকপুরে যদি ইন্টারনেটে কোনো ছবি দেখো, তাতে এই রাস্তাটার প্রচুর ছবি দেখবে। মানে মোস্টলি এই ভিউ পয়েন্টে আমরা এখন দাঁড়িয়ে আছি, প্লাস এই রাস্তাটা, এটা নিয়েই ছবি থাকে। আর নিচে সব হোমস্টে বা লোকের বাড়ি যা বলবে সেগুলো আছে। এইদিকেও চতুর্দিকে আসছি, এখন মেঘ হয়ে গেছে। আমরা যখন আসি তখন আকাশ পরিষ্কার ছিল, পরপর পরপর মেঘ হয়ে যাচ্ছে। আর এই যে এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, অনেক ওপরে চলে এসেছে বলে আরো বেশি করে হাওয়া দিচ্ছে, মানে একদম হাওয়াটা মুখে এসে লাগছে।
ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেছে। এর থেকে বেশি সময় থাকলে জমে যাব, অলরেডি আমার নাক ফাক সব লাল হয়ে গেছে এত ঠান্ডা। তো আমি আর নীল প্ল্যান করছি কাল সকালে এখানে এসে সানরাইজ দেখার। খুবই একটা দুঃসাহসিক কাজ করবার প্ল্যান করেছি, দুটো জিনিস, এক যদি ঘুম ভাঙে ঘুমটা হয়তো ভেঙে যাবে অ্যালার্ম দিয়ে রাখলে, সেকেন্ড হচ্ছে ঠান্ডা কতটা নিতে পারবো। দুটো যদি হয় তাহলে কালকে সকালে এখানে আসছি, এসে এখানে সানরাইজ দেখব। আর অবভিয়াসলি যদি মেঘ থাকে তাহলে তো পসিবল নয়, কিন্তু নীল বলছে যে অত সকালে নাকি এত উঁচুতে মেঘ আরো নিচের দিকে থাকবে, তো হোপফুলি আমরা সানরাইজ দেখতে পাবো আর কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবো। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং চাটকপুর আসার। তো এই দুটো প্ল্যান আছে কাল সকাল সকাল এখানে আসার। আর আপাতত আমরা চলে যাবো, কারণ খুব হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা, আর এখানে নেওয়া যাবে না, নাক থেকে জল পড়তে শুরু করে দিয়েছে। তো ব্যাক টু হোমস্টে, ওইখানে নিচেই আশেপাশে ঘুরবো। তো চলো নিচে চলে যাই। এখানে আমাদের চার চিকেন পকোড়া চলে এসেছে, খাই জলদি জলদি নাহলে সব ঠান্ডা হয়ে যাবে। নিচে দেখাচ্ছে যে 10.5 এখন আপাতত টেম্পারেচার। আমি নিচে কিচেনে গেছিলাম এইসবের জন্য বলতে, তো ওখানে দেখাচ্ছে 10.5, বলছে রাতে 3-4 ডিগ্রি হয়ে যাবে। আর ডিসেম্বরের এন্ড আর জানুয়ারিতে চাটকপুরে বরফ পড়ে, মানে কনফার্ম পড়ে ওরা বলছে। আর ছবিও দেখালো পুরো সাদা হয়ে আছে বরফ। তো আগে এইসবগুলো খাই, কারণ এত ঠান্ডা, সমস্ত কিছু মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের রাতে ডিনার কমপ্লিট। এখানে রাতে ছিল চিকেন কারি, ডাল, আলু ভাজা, সিম্পল। আর রোজই এখানে মোটামুটি হোমস্টেগুলোতে রাতে চিকেন দেয়। তোমাদের খাওয়া হয়ে গেছে, বেশি রাত হয়নি, 9:30 হয়তো বাজে, কিন্তু 10:10 বেজে গেছে, তাহলে রাত হয়ে গেছে। কিন্তু সন্ধ্যে থেকে, মানে অন্ধকার হওয়ার পর থেকে পুরো নিঝুম নিশ্চুপ জায়গা, কেউ কোথাও নেই, দূরে 2-4টে বাড়িতে আলো জ্বলছে, দ্যাটস ইট। তো সন্ধ্যের পর থেকে ইটস কাইন্ড অফ বোরিং। তো কাল সকালে আমরা তো সানরাইজ দেখতে যাব, তো তখন আবার দেখা হবে। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে, কিছু ইনফরমেশান পাও, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দ্য ব্লু ক্লাউডস। দেখা হচ্ছে কালকে একটা নেক্সট ব্লগে। টাটা।